তখ অবস্থা দেখছে অন্দে সাদুল মীর খ নাবিজন তাজদারে মধদিননা সরকারত আলাম। তিনি যখন রাস্তা দিয়ে যাইতেছেন। দুইটা শিশু বাচ্চার অবস্থা দেখিয়া নবীজির চোখের পানি ধরে রাখতে পারেন না নবীজি বলেন হুজাইফা তুমি আমার সাথে মদিনা চলো মদিনা শরীফে চলো নবীজির সাথে যখন মদিনা বারান্দায় যখন ঢুকলো ঢুকার পরে নবীজি বলতেছে এ আমার সাহাবীরা কে কোথায় আছো এখানে আসো জরুরি একটা কথা আছে সাহাবী সবাই আসলো আসার পরে নবীজি বলতেছেন

নবীজি খুশি হয়ে গেলেন তখন নবীজি বলেন যাও তাড়াতাড়ি যাও যাইয়া তার খেজুর গাছটা তুমি কিনি আমার কাছে কাগজ দাও দলিল দাও তাড়াতাড়ি গেছে কি চাও বলো কি চাও ভুলে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক ধনী আছেন কত তোমার খেজুর গাছটা আমি কিনবো বলো আমার বাড়ি মোড়ানো খেজুর এটা বেচার তো দরকার নাই তার মুনাফিক তো বুঝেন কয় না আমার জরুরি আমার লাগবে আচ্ছা তোমার যখন লাগবে ওই তাহলে শর্ত আছে কয় কি শর্ত কই ওই যে তোমার একটা খেজুর বাগান আছে আষ্টশো গাছ কয়স আষ্টশো খেজুরের গাছ এই বাগানটা যদি আমার নামে দিয়ে দাও তাহলে আমি গাছটা দিয়ে দেব তখন ওসমান গনির রাদিয়াল্লাহু তাআলা এই বেটা তুই কি আমাকে চিনিস আমি নবীজির একজন মুহাববতের একজন সাহাবী তুই তো ভুল করছস তুই আমার সমস্ত সম্পত্তি চাইলো আমি আজকে কিনতাম

প্রভুর প্রেমে কেন সাড়া দৌ না হৃদয় মালিক জিনী আল্লাহ মহান সৃষ্টি তার তারি তারি ডাকে কেন তোমার ঘুম ভাঙে না প্রভুর প্রেমে কেন সারাদা হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না অসীম ক্ষমতা যার সবার উপ যার নামে বয়ে ও সিম খা জার সবার নামে বইয়ে যায় জর আল্লাহ আল্লাহ রবে সবি না প্রভুর প্রেমে কেন সাড়া দাও হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাড়া দাও না লতদি ঈদগা পাড়া প্রতিবেশী ও মৃত ব্যক্তিদের দোয়ার জন্য দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আমি গুণাগারকে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য আমাদেরকে সুযোগ দান করা হয়েছে আল্লাহ ফাকরুবুল আলমিন আমাকে সুস্থ রেখে সবল রেখে আপনাদের সামনে বসার তো দান করছেন আপনারাও এখানে বসতে পারছেন এই জন্য আমরা আবার সকলেই জোর এসে বলি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার এটা গর্ব যুব সমাজ বর্তমানে গুণার প্রতি ব্যাপুর্য হয়ে গেছে ঠিক কি না তবে আপনাদের সমাজের একটা দৃষ্টান্ত তারা আল্লাহর প্রেমে আল্লাহর প্রতি তাদের मोहब्बत ভালোবাসা আর একটা বহির প্রকাশ এই মজলিস ঠিক না তারা ইচ্ছা করলে একটা যাত্রার ফ্যান্ডেল করতে পারতো না ইচ্ছা করলে একটা নাইট্রো ড্রামা করতে পারতো না গান বাজনা আয়োজন করতে পারতো না সেরি নাচাইতে পারতো না ডোলের বাড়ি সেরি নাইস পারতো কি না কিন্তু আল্লাহ মেহরবানি যে তারা আল্লাহ মোহাম্মতে একটা মাহফিলের আয়োজন করছে এই মাহফিল যদি রাই আপনি বরে বই সাথা এটা এটা নিমুখ ছাড়া কিছু হবে না ঠিক কিনা আর আমি এখন অনুরোধ করব কত্র এলাকার মা বোনদেরকে অনুরোধ করব যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাইতেছে বিশেষ করে পত্র এলাকা মা বোনকে আমি অনুরোধ করতে বলতেছি যাদের ঘরে টেলিভিশন চলতেছে এখনি আপনি বাম হাত দিয়ে বন্ধ করে দেন কি বলেন খারাপ বলছি এখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে আল্লাহ তাআলার প্রশংসা করা হবে নবীজির প্রশংসা করা হবে আপনি মুসলমান হয়ে টেলিভিশনে নাচ গান দেখবেন এটা হতে পারে না ঠিক কি না যদি না শুনেন তাহলে অপেক্ষা করুন পাইকারি গজব না ঝিলুদারে ওই সময় কিন্তু আমরা কেউ দায়ী থাকব না ঠিক কিনা। না আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে বলি আমীন আসলে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এটা আগে জানানো হয় নাই তারপর আমি এই বিষয় নিয়ে আমার নামে আলোচনা করি বন্ডদের নিয়া কাদের নিয়া বন্ড নি বন্ড কাদের করে বলে যারা বালোর মুখোশ করে খারাপ করে তাদেরকে কি বলে বন্ড তাহলে ইসলাম কয়টা ইসলাম ধর্ম কয়টা একটা ঠিক কি না কে বলছেন আল্লাহ নিজে বলছেন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 3 নম্বর পারা তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার সুরে আল আলে ইমরানের উনিশ নম্বর আয়াতটি আমি এখানে আল্লাহ কি বলতেছেন শুনুন ইননা আল্লাহ রব্বুল আলামিন বলেন এ দুনিয়াবাসী মানুষ ভালো করে যেনে আর ইখ আমি আলিল নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম কি বলেন একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম আল্লাহ ত্রম্ভুল আংলামী আরে কাই থেকে না বলেন ওমাইয়ার তাকীব খায়রুল ইসলাম আদিনা ইসলাম সারা যদি কেউ অন্য কোন ধর্ম গ্রহণ করে অন্য কোন দিন যদি কেউ তালাশ করে তাহলে আমি আল্লাহ তাআলা ইসলাম সারার কোন কিছুই গ্রহণ করব না ও হুয়া ফিল মিনাল এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হবে ঠিক কিনা বর্তমান আমাদের সমাজের মধ্যে বন্ডের সরাসরি কোনটা নিয়ে কথা বলতাম কোনটা এগুলো যদি এখনো পয়সা পয়সা আমি বলতে থাকি একটা একটা করে রাত্রি পার হয়ে যাবো শেষ হইতো না বর্তমান মাসটা কি রবি এই মাসটা আসলে এক পদের লোক আছে খুব মাতামাতি নবীজির জন্ম উৎসব নিয়ে ঠিক কিনা ঈদে মিলাদুন কি ঈদে মিলাদুন্নবী তো এখন তো তাদের মিডিয়ার মধ্যে একবার মানে মিডিয়া তো হল শুধু তাই নয় এরা এত করতেছে এত করতেছে এখন তারা এই বেদাত দিয়া লাফালাফি করতে করতে আমাদেরকে বলে আমরা ওয়াহাবি আমরা নাকি নবীর दुश्मन নাউজুবিল্লাহ বলে এইজন্য চুপ করে বসা থাকতে পারি না মাঝে মাঝে বলতে হয় না বলা পারি না কারণ আমরা তো জানি হাদিসে সালাত নাই কি নাই সালাত নাই যতই লাফালাফি করুক তাদের ভিতরে ইসলামের সালাত নাই ঠিক কি না যদি থাকতো একজন মুমিন একজন মুসলমান শরীয়তের বাইরে কোনো ইবাদত করতে পারত না ঠিক কি না ও মুসলমান ইমানদার বর্তমান একদল আছে তারা মিলাদুল নবী নিয়ে পারাপারি করে লাফালাফি করে তাদের সীমা বাহিরে চলে গেছে এতদিন শুনতাম শুধু মিলাদ করত কিয়াম করত এখানেই ছিল সীমাবদ্ধ এখন শুধু দুগুন মধ্যে সীমাবদ্ধতা নাই এখন তারা রাস্তাঘাটে মিছিল নিয়ে বাইরে হয় জশনের জুলুসে ঈদ মিলাদুল পালন করে ঠিক না ঈদ কয়টা

একটা হলো ঈদ ইদুল ঈদুল ফিতর যেটা আমরা রোজার ঈদ বলি আরেকটা হলো ঈদুল আজহা যেটা আমরা যেটা আমরা কুরবানির ঈদ বলি ঠিক কিনা মাসখানে আরেকটা ঈদ ঢুকাইতেছে কারা তাদের পরিচয় তুইলা ধরতে হবে ঠিক কিনা শরীয়তের বাইরে কোনো ঈদ হতে পারে না শরীয়তের বাইরে কোনো ইবাদত হতে পারে না শরীয়তের বাইরে যদি কেউ ইবাদত করে ওই ইবাদত কখনো গ্রহণযোগ্য হবে না এইজন্য নবীজি হাদিস শরীফে বলেন إياكم محدثة الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وقال كل ضلالة في النار <applause> يا প্রত্যেকটা নবাবে কিছু কাজ হল প্রত্যেকটা বেদাত হলো গুমরাহী আর প্রত্যেকটা গুমরাহী হবে জাহান নামে টিমি কি কিন্তু আজকে হ্যাঁ আর আফশোসে যাতে বলিতে হয় আমাদের সমাজে শংশুয়াসন কিছু এলেম আছে আলেম যাদের ভিতরে কিছু এলেম আছে কিন্তু তারা এই এলেম সঠিকভাবে কাজ কাজ করতে পারে নাই সঠিক এলেম পাইও তারা সঠিক রাস্তা খুঁজে পায় নাই এর মধ্যে একজন আছে এনায়তুল্লাহ আব্বাসি আমি জানি এর ভিতরে আলেম আছে একজন জবরদস্ত আলেম কিন্তু এত বড় আলেম হইয়া এত বড় বেদাতের প্রতি কিভাবে সে আমল করে আমার বুঝে আসে না কারণ বড় আলেম হইলেই কিন্তু মাপ হয় না ঠিক কিনা বহু বড় বড় আলেম গোমরাহে গেছে বড় আলেম হই মাপ কাটি নয় কথাটা ভালো করে জেনে রাখবেন কারণ নবী খালিসে বলে বলেন ইন্নাল ইলমা জাহলান নিশ্চয় এমন কিছু এলেম আছে যেগুলা মূর্খতার নামান্তর দুনিয়ার মধ্যে এমন একজন আলেম ছিল যার সমতুল্য কোন আলেম কিয়ামত পর্যন্ত আর আসবে না তার মতো এত বড় আলেম আর দুনিয়ার কেউ এলেম এত বড় এলেম হাসিল করতে পারবে না তার নাম কি নাম কি মিস্টার ইবলিস নাম কি এর মতো বড় আলেম দুনিয়াতে আসবে এখন যদি কেউ করে এত বড় আলেম হইয়া যদি আদম আদম আলাহ সালামের শেষ জানা দেয় আর আল্লাহর বিরোধিতা করে তো অসুবিধা কি মানুষ থাকবো নাকি কি কর এখন যারা বলে এত বড় আলেম ঈদে মিলাদুন্নবী পালন করে তা আমরা পালন করতে অসুবিধা কি বল ভালো কোনোদিন মাপখানি হতে পারে না আমি এখান থেকে তুই আম্বাসী আম্বাসীকে দাঁড়া করতেছি আপনি যত দু লাফালাফি করেন ঈদে মিলাদিন হবি মেয়ে মিলা মিলে আম যতই দলিল ফেশ করেন ওলামায় দেব ওলাময়ে হক খানি কেমন পর্যন্ত ঈদে মিলাদিন মিলা মিলে কখনো তারা জায়েজ বলবে না ঠিক কি তাহলে আপনি একাই হক আর সবাই বাতেল এটা কখনো হতে পারে না ঠিক কি না কিন্তু একটা দোষ আছে কি জানেন যদি আমরা বলি মাঠে ময়দানে আসে না মৌলবী ছোট মৌলবী তার সাথে কি বলবো আমার ছাত্র হইতে যোগ্যতা নাই আরে এত কথা না করে মাঠে ময়দানে আপনি বসেন আপনার যদি সাহস থাকে আপনি তারিখ দিন তারিখ ঠিক করেন উলামায়ে দেওবন্দ অত্যন্ত প্রহরি তারা সত্যের জন্য ঠিক কিনা কারণ একটা বেদাত আমল একটা বেদাত আমল করলে এই বেদাত আমলের জন্য তাকে অবশ্যই জাহান্নামে হতে হবে

ফাততাবিহা ওয়ালা তাতাবি আমওয়াল্লাযিনা লা ইয়ালামুন এ আমার Habib আপনি জানাইয়া দেন শরীয়তের বাইরে কোনো হুকুম আদায় করা চলবে না

খেয়াল খুশির অনুসরণ আপনি করবেন না এই জন্য আমরা এই পর্যন্ত যত কিতাবাদি গাড়াগাড়ি করছি যত কিতাব পাইছি কোন কিতাবের মধ্যে সরাসরি মিলাদ কে আম ইদি মিলাদুন এই সম্পর্কে কোন সহিহ হাদিস নাই কোন আয়াতে নাই তারা মাঝে মধ্যে এরকম ভুলভাল বলিয়া মানুষদেরকে গোমরা করে ঠিক কিনা এই সম্পর্কে হাদিস আছে আমি আপনাদের সম্মুখে সহিহ মুসলিম ও বুখারী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করছি

বলা হয় যারা সত্য মিথ থেকে মিশ্রণ করবে সত্যমিথ্যা তারা একসাথে করে ফেলবে তাদেরকে বলা হয় দাজ্জাল ঠিক না দাজ্জাল কখনো শিক্ষিত হতে পারে না শিক্ষিত হবে দাজ্জাল শিক্ষিত অনেক বড় উচ্চ শিক্ষিত ডক্টরের ডিগ্রি লাভ করবে তারপরে সে সত্যমিথ্যা সমাজের মধ্যে প্রচার করবে মানুষ মনে করবে এত বড় আলেম কখনো মিথ্যা বলতে পারে না ঠিক না। সমস্ত এই সমস্ত গণ্ডবেরকে দাঁত বলা হয়েছে ইট জিকি সুজহানন্দ ভল্ষম ডোলি লা 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 লাহা হিল্লা ওয়াল ভল্লশম লা লাহা হি

আবার কথা না কইলো কই কি ওয়াজ করলো বললাম না কিছু অতসো যারা 60 হাজার 50 হাজার 1 লাখ টাকা বাজেট করে ওয়াজ করতে আসে এক ঘন্টা ওয়াজের মধ্যে শিক্ষার মূলক কোনো ওয়াজই হয় না ঠিক এরপর তাদের পাগল ভারী ভক্তদের আনন্দ জায়গা কেমনে নাম বললো কই সিরিয়াল বাইতি না এই বছর না আগামী বছর দিতে দিবি এরপরও দেখবেন ডাইরি খালি দেয়

قالت رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي مستجاب الدعوة الزائد في كتاب الله والمكذب بقدر الله حضرت عائشة ستة الله تعالى عنها تنيكي دونيك

ও কোন নবীর মুস্তাজাবুদ দাওয়া এবং সমস্ত মুকুন মুস্তাজাবুদ দাওয়া নবীদের লানত মুস্তাজাবুদ কাদেরকে বলা হয় মুহাদ্দিসিন کرام বেখর মধ্যে উল্লেখ করছেন যারা নাকি আল্লাহর দরবারে হাত উঠায় যারা আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আল্লাহ তা কবুল করে নেন তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া প্রত্যেকটা নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া প্রত্যেকটা নবীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করতেন প্রত্যেকটা নবীর দোয়া আল্লাহ কবুল করতেন তাহলে সমস্ত নবীর লানত করছে ছয় শ্রেণীর ব্যক্তির উপর এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো আযযা ইদু ফি কিতাবিল্লাহ যে আল্লাহ তাআলার কোরআনকে কম বেশি করে মুসলমানদের ঈদ দুইটা নবীজি হাদিস শরীফে কোরআনে হাদিসের মধ্যে প্রমাণ করে দিয়ে গেছেন মুসলমানদের ঈদ হলো দুইটা যারা নাকি একটা বাড়াইয়া ঈদে মিলাদুন নবী পালন করবে তারা হলো এই লানতের এক শ্রেণীর অবিশ্বস্ত লোক ঠিক কিনা তারা হলো এক শ্রেণীর ছয় শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লানত যারা ঈদে মিলাদুন নিয়ে লাফালাফি করে তাদের ব্যাপ্রতা এত বেড়ে গেছে এত বেড়ে গেছে

ইসলাম ছাড়া অন্য কিছু পালন করবে যেটা ইসলামের মধ্যে সমর্থন করে না বিধর্মিত হয়ে যারা অনুসরণ করবে নবীজি হাদিস শিল্পে পরিষ্কার বাড়ায় দিচ্ছেন মানতা সাব বাহাবি করিনা আমি যে যাদের অনুসরণ করবে যে যাকে ভালোবাসবে যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথে তার হাসন নাসন হবে ঠিক কিনা তাহলে কে কে একটা জন্মদিন পালন করা এটা কাদের খ্রিস্টানদের ইহুদিদের নাসারাদের মুসলমানদের কালচার হতে পারে না আমি ওই সমস্ত বন্ধুদেরকে সুন্নি নামদারি কাদেরিয়া নামদারি রেজবি নামদারি বিভিন্ন ধরনের বলতেছি তোমরা যদি ইসলাম মানতে চাও সঠিক ইসলাম মানো তোমাদের বন্ডামি হতে দেওয়া যাবে না ঠিক কিনা এই বাংলার জমিনে ইসলাম নিয়ে তামাশা করার সুযোগ দেওয়া হবে না ঈদে মিলাদুন বন্ধ করো ঈদে মিলাদুন নবী মুসলমানদের কালচার নয় ঠিক কিনা অনেক সহ্য করেছি ও মুসলমানি বন্ধু

তারা শরীয়তের বাহিরে গিয়া নিজের খেয়াল খুশির অনুসরণ করে তাদের মতো আপনি কখনো হবেন না আপনাকে যে শরিয়ত আমি দান করছি এই শরীয়ত অনুযায়ী আপনি আমল করুন কাকে বলতেছেন যেই নবীদের কোনো গুনাহ নাই যেই নবীদের আগে পিছের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করিয়া দিয়েছেন সেই নবীজিকে আল্লাহ পাক সতর্ক করতেছেন

ইসলামের হলো একমাত্র মনোদিত ধর্ম আর সেই ইসলামের বিধান হলো শরীয়ত শরীয়তের বাহিরে কোনো আমল চলতে পারে না ঠিক কিনা মুসলমান এখন তো কি আপনাদেরকে দুইটা মাপকাঠি কাটি দিয়ে যাইতেছি দুইটা কয়টা দুইটা মাপকাঠি দিয়ে যাই আল্লাহর কসম যত বড় প্রতারক হোক যত বড় পণ্ডপীর তোমার তরিকা হোক না কেন দুইটা মাপকাটি যদি কোন মুসলমান খেয়াল করে দুইটা মাপকাটি যদি আক্রায়ে ধরতে পারে আল্লাহর কসম তাকে কেউ গোমরা করতে পারবে না নবীজি হাদিসে বলেন তারা তুফিকুম হামরাইন ইল্লা তাদিলু মা বিহিমা উড়ে সে যদি সাথে কিছু নিতে চায় তাহলে দেখবেন অনেক সময় মধ্যে কামড়া ধরে কি জন্য না করে অনেকে দেখবেন লঙ্গি ফোন দিয়ে লঙ্গি নিজের মানি ধরে কামড়ায় ধরে

ও সুন্নাত আরসুলে দিতা ও দনবিজির সুন্নাত সুন্নাত অনুযায়ী আমল করবেন প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুন্নতের আমল হলো জান্নাতের রাস্তপথ সুন্নতের আমল কি জান্নাতের রাস্তপথ আপনি নবীকে ভালোবাসেন ভালো কথা নবীকে মহব্বত করেন নবীর আশিক বলে নিজেকে দাবি করেন ভালো কথা আপনি নবীজির সুন্নাত যে আমল করেন সুন্নতের বাহিরে নবীজির আশে খাওয়া সম্ভব নয় ও মুসলমান ইমানদার আবু জাহেলও কিন্তু নবীজিকে ভালোবাসত কিন্তু নবীজির সুন্নত মানতে রাজি ছিল না ঠিক না উদ্বা সাহেবও কিন্তু নবীজিকে ভালোবাসত কিন্তু নবীজির সুন্নত মানতে রাজি না উদ্বা নাম শুনছেন না কাটটা কাফের কিন্তু নবীজিকে ভালোবাসত

উত্পা ছিল একজন ব্যবসায়ী কি ছিল ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করত বিভিন্ন দেশে সে অনেক বড় ব্যবসায়ী ছিল মাঝে মাঝে যখন বাড়িতে আসতো তার অনেক পড়া হয়ে যেত অনেক টাকা পয়সা উপার্জন হয়ে যাইত তখন তার মনে চাইতো আমি কিছু টাকা পয়সা মানুষের পিছে খরচ করি অত একটা আয়োজন করি তাদেরকে খাওয়াই আমাদের দেশে তো কিছু লোক আছে টাকা পয়সা মোটামুটি হয়ে গেলে একটা আয়োজন করে খাওয়ায় না অনেক জায়গায় খাওয়ায় এটা কিন্তু সোয়াবের কাজ খাওয়ানো এটা কি সোয়াবের কাজ আবার খাওয়াই দিয়ে গিয়ে চল্লিশে খাওয়ায় না এটা আবার খাওয়া হইতো না বুঝেন না কথা চল্লিশে খাওয়াইলে সোয়াব হয় না এটা একটা বেদা আপনি মৃত ব্যক্তির জন্য খাওয়াইবেন দিন তারিখ ঠিক করার দরকার নাই যে কোনো সময় খাওয়াই দেন সব হবে কিন্তু দিন তারিখ ঠিক করলে তো একবারে বাধ্যতামূলক হয়ে গেল চল্লিশ সে করতে হইব এটাই বিদুর বিদুর অনুসরণ ঠিক কিনা এটাই শরীয়তের বাহিরে আমল উদ্ধার করলো কি যখন তার অনেক মুনাফা অর্জন হয়ে গেছে সে সবাইকে বলতেছে আমি একটা আয়োজন করব সবাইকে দাওয়াত করো সবাইকে দাওয়াত করা হইলো ওইবাই মাঝে মাঝে খবর লইতো সবাইকে ঠিকমতো দাওয়াত দিছো কিনা সবাই কাছে দাওয়াত করছেনি আমি চাই কোন একটা লোক যেন আমার এই দাওয়াতের থেকে বঞ্চিত না হয় চট উচ্চ করে যে আমাদের সমাজে একটা লোক আছে যে নিজেকে নবী হিসেবে দাবি করে কয় তার নাম হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেকে নবী দাবি করে তা কেও তুমি দাওয়াত করবা নি আমাদের दुश्मन কয় না আমি চাই दुश्मनও যেন আমার দাওয়াতের মধ্যে অংশ গ্রহণ করে আমি চাই সবাই যেন আমার এই দাওয়াতের মধ্যে অংশ গ্রহণ করে বাস নবীর কাছে দাওয়াত দিব কি কেউ রাজি উত্তম উদ্দেশ্যে আমি নিজে যাই জাত করবো কারণ তার ভিতরে যে আমি তার ভিতরে যে চরিত্র আমি দেখছি তার ভিতরে আমানত দ্বারি খেয়ান দাঁড়ি তারপরে তার যে চরিত্র আমি দেখছি চরিত্রের লোক আমার চোখে আর পরে নাই এমন একজন করি আমার মনের মধ্যে আমি তৃপ্তি পাইব না একজন কাফের নবীজির চরিত্র দেখে নবীজির আমানতদারি দেখে সে মুগ্ধ হয়ে গেছে নবীজির প্রতি তার ভালোবাসার জন্য আমি একটা আয়োজন করতেছি এলাকাবাসী সবাইকে আমি দাওয়াত করছি আমি চাই তুমিও যেন আমার দাওয়াত গ্রহণ কর আমার এই আয়োজনের মধ্যে যাইয়া তুমিও যেন চারটা ডাল ভাত খাইতে পারো নবীজি ছিলে অন্তর মধ্যে মানুষদের পারবাসা ছিল অঘাত কারণ নবীজির চাইতেন না একটা জাহান নামে হলো ঠিক কি না নবীজির ভিতরে অনেক মায়া ছিল নবীজি বলেন তোমার দাদু গ্রহণ করতে পারে একটা শর্ত আছে ওই কি শস্য ওই শর্ষ হলো তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কালিমা করতে হবে উদ্বাসনকে গেল আপনি কি বলে আমি হইলাম গোত্রের সর্দার আমার সবাই সম্মান করে তা আপনার কালিমা বললে কি আমার সম্মান থাকবো আমি এত কিছু বুঝি না যদি তোমার বাড়িতে আমাকে নিতেই চাও তোমার দাওয়াতে যদি আমাকে নিতে চাও তাহলে কালিমা পড়লে আমি যাব যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার দাওয়াত আমি গ্রহণ করব আর না আমার দ্বারা সম্ভব এখন কত তার ফে মারি ফেসে হেরকত হইলে নিও আমি দাওয়াত গ্রহণ করে আছেন মહેર নিওতেছে এরা ঠিক আছে আমি কালিমাহ পড়লাম মুসলমান হয়ে গেলাম আপনি আমার দাওয়াত গ্রহণ করেন তার ভিতরে কিন্তু ইখলাস ছিল না নিয়ত ছিল যেন দাওয়াত গ্রহণ করে আল্লাহ পাক তো দেখতেছেন ভিতরের অবস্থা ঠিক কিনা ভিতরের অবস্থা কে দেখেন আল্লাহ পাক দেখেন আচ্ছা কি সুমুগ আছে একার বাহ্যিক দিক দিয়ে খুব ভালো বাহ্যিক দিক দিয়ে কি খুব ভালো কিন্তু বিতর্ক তো এত খারাপ আরে কি কই আরে কি কয় মোনাফেক তো মোনাফেক কি মুসলমানদের ভিতরে না না মধ্যে মোনাফেক মুসলমানদের ভিতরে একজন মোনাফেক ইসলামের যেই ক্ষতি করতে করতে পারে এক লক্ষ কাফের এই ক্ষতি করতে পারে না ঠিক কি না যুগে যুগে ইসলামের যেই ক্ষতি হয়েছে একমাত্র মোনাফেকদের কারণে

তার পাশে একটা বাড়ি ছিল সেও মুসলমান অনেক পয়সা অনেক পয়সা ওই পয়সাওয়ালা লোকের একটা খেজুর গাছ তার বাড়ির খেজুর গাছ এইভাবে অনেক সময় গাছ দেখা হয়ে আরেক বাড়ি সীমানায় যায়নি যায় না তার একটা খেজুর গাছ বাঁকা হইয়া হুজাইফার বাড়ির বাড়ির উঠানের মধ্যে যাইয়া পড়ছে

তারপরে নবীজির মহাব্বতে ভালোবাসায় নবীজির দরবারে যাইয়া পৈরা তুমি নবীজির জবান মুবারকের কথাগুলো শুনতে মাঝে মধ্যে নবীজির চাহারা থেকে তাকায়া থাকতেন

সম্পত্তা আমি অনেক গরীব দিনমজুর খইটা খাই আমার দুইটা সন্তান তাদেরকে আমি দানা পানি দিতে পারি না তারা অনাহারে থাকে অনেক সময় তারা খিদায় কাতর হইয়া গলাগাটি গলাগাটা মুরগির মতো লাফালাফি করে আমি দেখিয়ে অনেক সময় সহ্য করতে না পারি আপনার দরবারে এসে আপনার চেহারা মবরকে যখন আপনার নুরানিময় দিকে তাকাই আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই কিন্তু ছোট ছোট বাচ্চাদের কষ্ট তো তার থামে না তাদের জন্য আমি কি করতে পারি একদিন তার নালিশ নিয়ে আসলো ওই মুনাফিক মুসলমান মার্কা মুনাফিক নবীজির জমানায় ছিল সে ছিল একটা মুনাফিক তার কাছের খেজুর যখন তার বাড়ির উঠানে যাইয়া পড়তো ছোট ছোট বাচ্চা গুলা যন্ত্রণায় সহ্য করতে না পারিয়া ওই মোনাফেকের গাছের খেজুর টুকায় টুকায় খাইতো ছোট বাচ্চারা খিদা পাইলে তো তারা বুঝে না ঠিক কিনা সাধারণ ভাবে দেখবেন আমাদের সমাজের মধ্যে ছোট ছোট যখন খিদা লাগে অনেক সময় মা বাবা

আপনার একজন কাছের সাহাবি হুজাইফার ছোট ছোট বাচ্চারা আমার গাছের খেজুর টুকায় টুকায় খায় আমাকে না বলিয়া নবীজি বলে ছোট ছোট বাচ্চারা কি বলবো তারা বুঝে কি আচ্ছা ঠিক আছে তুমি যখন বিজয় নিয়ে আসো একটা বিচার করে দেব নবীজি ডাক দিলেন হুজাইফার দিকে এসো তোমার ছোট ছোট বাচ্চারা নাকি খেজুর খায় আমার কাছে ওই মুনাফিক আমার কাছে ওই ওই লোকটা বিচার দিছে নবীজি সরাসরি বলেন না আমার কাছে বিচার দিছে আমি তাকে অনেক বুঝাইছি তুমি যদি তারা ছোট ছোট বাচ্চারা যদি তোমার খেজুর খায় তুমি আখেরাতে অনেক তুমি সওয়াব পাইবা নাকি পাইবা এখন নবীজির মুখে মুখে কি বলছে জানি কো আমি আখেরাতে সওয়াবের দরকার নাই আমার দুনিয়ার দাম দিতেই নাউজুবিল্লাহ বলেন

গাই রবিউল গেলে তোমায় ভুলে যা তোমার নামে সেপুজিয়াম তোমার নামে জনসাইয়াম তোমার নামে সেপুজিয়াম তোমার নামে জনসাইয়াম কিন্তু তোমার সমাজ গড়া কিন্তু তোমার কিন্তু তোমার সুন্নত মানার উদ্যোগী যে না রবিউয়াল গেলে তোমায় ভুল যায় রবিউল তোমার ই গান গেলে গেলে তোমায় ভুল যা ঠিক না যাই হোক যেহেতু বক্তা চলে আসছে আমি আসলে এই ধরনের নিয়ম আমার কাছে নাই স্লিপ দেওয়ার সাথে সাথে আমি যতটুকু টাইম দেয় আমি যাই যত আলোচনা হোক কি বলে এটা আমার হক না যার যার হক তাকে আদায় করতে হবে যে কথা উঠেছি আসলে বন্ড তো দুনিয়াতে অভাব নাই বর্তমানে এক নম্বরের বন্ড হলো হেজবুত তাওহিদের ইমাম সেলিম এই সেলিম সেলিমকে একটা রা সেলিম মুসলমান না এটা সবাই তো আপনারা বুঝেন ঠিক কিনা সে মুসলমান না হয়ে কিভাবে একটা ইমামের জামান দাবি করে এত বড় বিস্ফোরণ তাকে কে দিয়েছে এজন্য সামনে যদি আল্লাহ পাক সুযোগ দান করে এই সমস্ত বন্ডদের এক একটার মুখোশ খুলে দেবেন কি বলেন রাজি আছেন আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত বন্ডদের খপ্পর থেকে আমাদের মা বন্ধুদেরকে আমাদের ভাইদেরকে আল্লাহ পাক ঈমান আমল জন্য হেফাজত করার তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ